সালামু আলাইকুম, মাই নেম ইজ মির্জা হাসান মানি জ্ঞান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে হলো রমজানের দিন, তো আমরা একটু আসছি মানে নদীর ধারে খালের ধারে। তো সবাই এখানে আর কি সৌদি জুব্বা পরে স্টাইল পরে সবাই ছবি তুলছে। এই পাশে আছে মাসুদ, এই পাশে আছে ক্যামেরাম্যান লিলিন ভাই, আর তার পিছনে আছে আকিব ভাই, পুরো সৌদি গেটা ব্যাগন সে আছে। আর এই পাশে আছে আমাদের কি মিরাজ ভাইয়া, কি খবর কি আপনার? হ্যাঁ, আসলাম আজকে চতুর্থ রমজানে সবাই একত্রিত হয়ে আকিব ভাইয়ের সাথে লিলিন ভাই আছে। সৌদি আরবের শেখ তো আমরা আর কিছুদিন পরে এখানে আমরা গোসল করতে আসবো রমজান মাসে, মানে রমজান মাসে জায়গাটা আসলে যে এত আল্লাহর, আসলে আল্লাহর অশেষ রহমতের বাতাস, মানে এখানে যে ঠান্ডা পরিবেশ খুবই সুন্দর পরিবেশ। রমজান মাসে মানে অবসরে দেখা যাচ্ছে টাইম না পেলে এদিকে একটু আসতে হবে, দেখলেই বুঝতে পারবেন বাতাসে পুরো পাঞ্জাবি। কি বাতাস, বাতাসে বেড়ি খুলে পড়ে গেল। আমি ধরছি, দা আমি ধরেছি, ধরে রাখিছি। লাইটটা ধর, এত পরিমাণ বাতাস হচ্ছে যে পাগড়ি মাথা থেকে উড়ে চলে যাচ্ছে বাতাসে, এত পরিমাণ বাতাস। আমাদের এখানে মানে ক্যামেরা সেট আপ, ব্যাগ, কাপড় চোপড় সবকিছু আছে। এক একজন এক এক পোজে ছবি তুলছে, আমিও কয়েকটা ছবি তুলছি। মেরাজ ভাই কয়েকটা ছবি তুলছে পাগড়ি পরে, হাজি গামছা পরে, নতুন কিছু করতে হলে একটু স্ট্রাগল করা লাগে। তোমরা বললে তো আসলে না বলতে পারে সেটাই। তো ল্যান্ড করলো পাকিস্তানে থেকে মেরাজ শায়েখ, ও শায়েখ মেরাজ, ফাইনাল শটের সামনে চলে আসলাম। সে বড় বড় শায়েখ এই বাসে আছে লেলিন দাদাও, চলবে। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমাদের ছবি তোলা অলমোস্ট ডান, এদিকে রেডি হয়ে গেছে, আমরা এখনই বেরোবো। আকিব ভাই কিছু বলেন, কি অবস্থা ব্রো, কি বল ভাই, সব আর কিছু বলার কিছু নেই, অনেক অনেক ছবি তোলা হলো, ছবিগুলো শেষে একটু দেখা দিয়ে, হ্যাঁ ছবিগুলো তুমি ব্লগের লাস্টে দিয়ে দিও। ওকে, সমস্যা নেই। তো এই ছিল আজকের ভিডিও, ছবি তুলেছে আমাদের আকিব ভাই, সবথেকে কম, তারপরে মানিক রকম, সবথেকে বেশি তুলেছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তরুণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।